শুন বাবা তো না তোর বাবা মারা যাবার পর থেকে কসাইয়ের কাজটা কিন্তু আমি নিজ হাতে করেছি। কখনোই আমি এই কাজকে ছোট মনে করিনি, তাই এখন থেকে তুই এই কাজ করবি আর আমি অবসরে যাব রে বাবা। মা, আমি পড়াশোনা করা একজন ছেলে, আমি কি করে এই কসাইয়ের কাজ করতে পারি বলো? আমি তো এখন চাকরি খোঁজ করছি, তাই চাকরি পেয়ে গেলে সংসার চালানো আর কোনো সমস্যা হবে না মা, তুমি বরং দোকানটা বাদ দিয়ে দাও। শোন, একবার যা বলেছিস দ্বিতীয়বার আমি তা একদম শুনতে চাই না। কোথায় যাবি যা, আমাকে এখন আমার কাজ করতে দে, বুঝেছিস? মা, সকালে তো তোমার অনেক মাথা গরম হয়েছিল, তাই তো আমি তোমার মাথা ঠান্ডা করার জন্য নতুন অতিথি নিয়ে এসেছি। নাও, এবার তুমি আমাদের দুজনকে বরণ করে নাও। তুই আমাকে না জানিয়ে এত বড় কাজ করলি, আচ্ছা ঠিক আছে আমি তা মেনে নিলাম। আর তোর বউ হাতে করে কি নিয়ে এসেছে শুনি? বউ আমার কি নিয়ে আসবে মা, বউ তো খালি হাতেই এসেছে। এত বড় সাহস, আমার বাড়ির বউ হয়ে কিনা খালি হাত বানিয়ে ঢং ঢং করে এসেছে? মনটা চাচ্ছে এই চাপাতি দিয়ে দুটার গলা কেটে দে, আমার সামনে এখন সংসারে ঢং করে দাঁড়িয়ে থাকতে হবে না। যা ঘরে যা। টোনা তার নতুন বউকে নিয়ে ঘরে যায়। তুমি কিন্তু মায়ের কথা একদম মন খারাপ করো না, মা একটু বদরাগি, তবে মনটা কিন্তু আমার মায়ের অনেক ভালো। বুঝতেই তো পারছ আমরা মাকে না জানিয়ে বিয়ে করেছি, অমন একটু একটু রাগ তো করবেই বলো, তুমি মানিয়ে নিও কেমন? আচ্ছা ঠিক আছে, ওসব নিয়ে তোমায় একদম ভাবতে হবে না, আমি মানিয়ে নিব গো। টুনির কথায় টুনু ভীষণ খুশি হয়। এরপর তারা ঘুমিয়ে পড়ে। দেখতে দেখতে সকাল হয়ে আসে, মিনু ঘুম থেকে উঠে তার দোকান খুলে বসে। আজ আমাকে অল্প মাংস বিক্রি করে বেশি লাভ করতে হবে, তার আগে আমাকে মাংস কাটার আগে মাংসগুলো গরম জলে ভিজিয়ে নিতে হবে। এই বলে মিনু মাংসের ফালি কেটে নিয়ে গরম জলে ভিজিয়ে সেগুলো সাজিয়ে রাখে, সেটা টুনি দেখে ফেলে। এদিকে ক্রেতারা ততক্ষণে দোকানে এসে ভিড় জমিয়ে ফেলে। মাসি, আমাকে 2 কেজি মাংস দাও তো। আমাকে 3 কেজি দাও। আমাকেও দাও। তোমরা সবাই লাইন ধরে দাঁড়াও, আমি তোমাদের একে একে সবাইকে মাংস মেপে দিচ্ছি। মিনু কথা মতো সবাই লাইন ধরে দাঁড়িয়ে পড়ে। এদিকে মিনু তার জল মিশানো মাংসগুলো মেপে মেপে সবাইকে দিতে থাকে। টুনি পাশে দাঁড়িয়ে থেকে সব দেখছিল। এদিকে মিনু তার মাংসগুলো বিক্রি করা শেষ করে দেয়। মা, আপনি এভাবে মাংসগুলো জলে ডুবিয়ে বিক্রি কেন করলেন? আপনি তো তাদের সাথে অন্যায় করলেন, এটা আপনার একদম উচিত হয়নি মা, সৃষ্টিকর্তা তাতে নারাজ হন। কি, তোর এত বড় সাহস, তুই কি না আমাকে এসেছিস ধর্মের কথা বলতে? দেখ তোকে আমি ধর্মের কথা বলা কিভাবে বের করছি। এই বলে মিনু রেগে আগুন হয়ে যায় আর হাড়ি ভর্তি গরম জল নিয়ে টুনির গায়ে ছিটিয়ে দেয়, আর টুনির পুরো শরীরে ফোসকা পড়ে যায়। ও মা গো, ও বাবা গো, আমার পুরো শরীর জ্বলে গেল, জ্বলে গেল গো। ঠিকই আছে, এই যে তুই চিৎকার করছিস তার আওয়াজ আমার পুরো শরীরের একটু একটু করে জ্বালা কমছে, বুঝতে পেরেছিস? মা, আপনি এত নিষ্ঠুর কেন? আপনি পেশায় যেমন কষাই, কাজেও আপনি তাই। কি, যত বড় মুখ নয় তত বড় কথা, দেখ আজ আমি তোর কি হালটাই না করি। এই বলে মিনু টুনিকে নিয়ে বাড়ি ফিরে যায়। আর রান্না ঘর থেকে মরিচের গুঁড়া নিয়ে এসে টুনি শরীরে পোড়া ফুসকাগুলোতে লাগিয়ে দেয়। টুনি ব্যথায় যন্ত্রণায় চিৎকার করতে থাকে। ও মা গো, ও বাবা গো।
শুনি কাঁদতে কাঁদতে যন্ত্রণা সহ্য করতে না পেরে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। আর পাশে থাকা একটা পুকুরে গিয়ে লাভ দিয়ে ভিজতে থাকে। এদিকে ততক্ষণে টোনাও বাড়ি ফিরে আসে। মা, টুনি কোথায়? ওকে তো কোথাও দেখতে পাচ্ছি না। কোথায় আবার? গিয়ে দেখ, কার সাথে নষ্টামি করে বেড়াচ্ছে। বাড়িতে তো তার একদম ভালো লাগেনি, কোনো কাজ করতে ইচ্ছে করেনি তার। মা, তোমার কথা যদি সত্যি হয়ে থাকে তাহলে আজই আমি ওকে মেরে ওর পিঠের চামড়াগুলো সব তুলে নিব, এই আমি বলে দিলাম। টোনা রাগ করে ঘরে থাকা লাঠি বের করে সেই লাঠি দিয়ে টোনা দরজায় বসে থাকে। এদিকে ততক্ষণে টুনিও কাঁদতে কাঁদতে ফিরে আসে। এই টুনি, কোথায় গিয়েছিলি তুই? হ্যাঁ, পুকুরে গিয়েছিলাম স্নান করতে। গায়ে ফুসকা পড়েছে, তার উপর মরিচ গুঁড়ো, সেগুলো যন্ত্রণা কমাতে গিয়েছিলাম। থাক, শাক দিয়ে আর মাছ রাখতে হবে না, তোরা খুব ভালো করে জানে তুই কোথায় গিয়েছিলি। মিনুর কথা শুনে টুনা আরো ভীষণ রেগে যায় আর লাঠি নিয়ে টুনির ফুসকা পড়া শরীরে আরো বেশি করে আঘাত করতে থাকে। টুনি তার মুখ বুঝে সহ্য করে নেয়। এরপর টুনা রাগ করে নিজের ঘরে ফিরে যায়। টুনি অসহায় হয়ে কান্না করতে থাকে। সৃষ্টিকর্তা, তুমি আমার কপালে এত দুঃখ কেন লিখে রেখেছ? আমি যে আর এই কষ্টগুলো একদম সহ্য করতে পারছি না, আর পারছি না। টুনি সারা রাত ধরে কান্না করতে থাকে। রাত পেরিয়ে যায়, কিন্তু মিনু বা টোনা কেউই তাকে দেখতে পর্যন্ত আসে না। এদিকে দেখতে দেখতে ভোর হয়ে আসে। মিনু আবার সেই বরাবরের মতো সকাল সকাল উঠে তার মাংসের দোকান খুলে বসে আর বরাবরের মতোই মাংস জলে ডুবিয়ে ওজন বাড়িয়ে বিক্রি করতে থাকে। এদিকে টুনি সব দেখে। মা, আপনি আমাকে যতই মারুন না কেন, আপনি অন্যায় করছেন। আর অন্যায়কারি কখনোই কোনো কিছুতে পার পায় না। আপনি পাপী মা, দয়া করে আপনি পাপের ব্যবসা বন্ধ করুন, ভালোভাবে ব্যবসা করুন মা। তোকে বলেছি না, তুই আমার কাছে বাধা হয়ে দাঁড়াবি না, তাহলে আমি তোকে কেটে টুকরো টুকরো করে দিব, এই বলে দিলাম। আপনি যতদিন পর্যন্ত না এই পাপের কাজ বন্ধ করবে ততদিন পর্যন্ত আমি আপনার পথের কাঁটা হয়েই থাকবো মা। আর আপনি যদি এই কথাগুলো না মানেন তাহলে আমি সবাইকে সত্যিটা বলতে বাধ্য হব। খুব জ্ঞান দেওয়া শিখেছিস তাই না? এই বলে মিনু চাপাতি নিয়ে টুনির একটা ডানা কেটে দেয়। টুনি চিৎকার করতে করতে অজ্ঞান হয়ে যায়। এই মেয়ে তো অজ্ঞান হয়ে গেছে, এখন যদি একে আমি হাসপাতালে না নিয়ে যাই তাহলে তো এখানেই মরে যাবে। এ যদি মরে যায় তাহলে তো আমাকে জেলের খানি টানতে হবে। না না, এটা আমি কিছুতেই হতে দিব না। মিনু তাড়াতাড়ি করে টুনিকে তুলে নিয়ে হাসপাতালে যায়। এদিকে খবর পেয়ে টোনা ছুটতে আসে। বাবা, তুই এসেছিস বাবা, আমি বৌমাকে এত করে বললাম। বৌমা, তুমি মাংস কাটতে যেও না, তোমার চাপাতি ধরার কোনো অভ্যাস নেই। কিন্তু বৌমা আমার কোনো কথাই শুনল না, কাটতে গিয়ে উল্টো নিজের ডানাটাই কেটে পেলো। এবার কি হবে বলতো বাবা? তুমি কেঁদো না মা, সব ঠিক হয়ে যাবে। আপনার স্ত্রী এখন সুস্থ আছেন, ওনাকে নিয়ে এবার আপনারা বাড়ি ফিরে যান। ঠিক আছে ডাক্তার বাবু, আপনাকে অনেক ধন্যবাদ। এরপর টোনা আর মিনু মিলে টুনিকে নিয়ে বাড়ি ফিরে আসে। টুনি টোনাকে ঘরে নিয়ে তার শাশুড়ির সব কথা খুলে বলে, কিন্তু টোনা টুনির কোনো কথাই বিশ্বাস করে না। দেখো টুনি, তোমার অনেক মিথ্যে কথা শুনেছি, দয়া করে আর এসব কথা না বললে আমি অনেক খুশি হব। আর আমি আমার মাকে ছোট থেকে চিনি, আমার মা কখনোই এমন কাজ করতে পারে না। তুমি আমার কথা বিশ্বাস করো গো, আমি সত্যি কথা বলছি, আমি একটাও মিথ্যে কথা বলছি না।
দেখো টুনি, তুমি শারীরিকভাবে অসুস্থ, তাই তোমার মাথা মন মানসিকতা সবই অসুস্থ। তাই আমার মায়ের সম্পর্কে তুমি এসব উল্টোপাল্টা কথা বলতে পারছো, কিন্তু তুমি যদি আর একটা কথা বলো তাহলে আমি তোমাকে বাড়ি থেকে বের করে দিতে বাধ্য হব। টুনি টোনাকে বোঝানোর অনেক চেষ্টা করে কিন্তু কিছুতেই আর বুঝতে পারে না। টোনা আমার কথা যতই অবিশ্বাস করুক না কেন, আমাকে এর একটা বিয়ে করতেই হবে। আমার মায়ের মতো শাশুড়িকে আমি কিছুতেই আর পাপের সাম্রাজ্যে থাকতে দিব না। কেউ আর আমার শাশুড়ির দোকান থেকে মাংস কিনবে না। আমার শাশুড়ি মাংসে জল ঢুকিয়ে দেয়, যার কারণে মাংসের ওজন বেশি হয়। এইভাবে মাসি আমাদের ঠকায়? আমরা আর কোনোদিনও মাসির কাছ থেকে মাংস কিনে নিব না। হ্যাঁ হ্যাঁ, আমরাও আর কোনো মাংস কিনব না। আচ্ছা ঠিক আছে, আমি এবার আসি। এরপর টুনি বাড়ি ফিরে যায়। দেখতে দেখতে রাত পেরিয়ে ভোর হয়ে আসে। বরাবরের মতো কসাই মেনু মাংসের দোকান খুলে বসে, কিন্তু আজকে আর কেউই তার মাংস কিনতে আসে না। কি হলো হঠাৎ করে আজ সবাই? কেন জানি আমার দোকানের পাশ কেটে যাচ্ছে। তাহলে কি এরা সব রহস্যের কথা জেনে গেছে? কিন্তু কিভাবে? বুঝতে পেরেছি, সব ওই টুনির কাজ। আজ ওকে আমি টুকরো টুকরো করে বিক্রি করব। মিনু রেগে আগুন হয়ে চাপাতি নিয়ে বাড়ি ফিরে যায়। আর টুনিকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে মারতে শুরু করে। মা মা, আপনি এভাবে আমাকে মারছেন কেন? মা, তোকে মেরে ফেলার জন্য। এই বলে মিনু যেই না চাপাতি দিয়ে টুনিকে কাটতে যাবে, তখনই সেখানে টোনা পুলিশ নিয়ে এসে হাজির হয়। অনেক হয়েছে কসাই ম্যাডাম, এবার বাকি মাংস জেলে গিয়ে কাটবেন। বাবা টোনা, পুলিশ এসব কি বলছে? হ্যাঁ পুলিশ ঠিকই বলছে, তোমার কুকুরটিগুলো এতদিন ধরে আমি দেখে আসছিলাম, কিন্তু সঠিক সময়ের অপেক্ষায় বসেছিলাম, আর সেই সময় এখন চলে এসেছে। বাকি হিসেব তুমি জেলে গিয়ে করো মা। এরপর পুলিশ মিনুকে টানতে টানতে জেলে নিয়ে যায়। আসলে সব পাপেরই একটা শেষ আছে, সেই শেষ সময়টা যখন চলে আসে তখন পাপি তার আসল শিক্ষাটা পেয়ে যায়। সীতাপুর বনে টুনি আর মুন্নি নামে অনাথ দুই বোন বাস করত। তারপর থেকে টুনি আর মুন্নি বনে জঙ্গলে ঘুরে ঘুরে ফুল সংগ্রহ করত। আর সেসব ফুল বাজারে বিক্রি করে তারা কোনো রকমে তাদের সংসার চালাতো। তারা গরিব হলেও তাদের দুই বোনের মাঝে অনেক মিল ছিল। তারা অনেক সৎ আর অনেক ভালো মনের পাখি ছিল। দিদি, এই দিদি, ফুল তুলতে যাবি না? বেলা যে গড়িয়ে যাচ্ছে, সকাল সকাল না বেরোলে তো টাটকে টাটকে ফুলও পাবো না রে। কি রে দিদি, হলো তোর? এই তো রে বোন, আমার হয়েছে। রান্নাটা করতে দেরি হয়ে গেল। চল বোন চল, এবার তাড়াতাড়ি যেতে হবে, বড্ড দেরি হয়ে গেল আজ। এই বলে টুনি আর মুন্নি ঝুড়ি নিয়ে ফুল তোলার জন্য বেরিয়ে পড়ে। দুই বোন গল্প করতে করতে বনের গভীরে চলে যায়। আর তারা দুজনে মিলে ফুল তুলতে থাকে। এমন সময় ওরা একটা কান্নার আওয়াজ শুনতে পায়। বোন, আমি একটা কান্নার আওয়াজ শুনতে পেলাম। তুইও কি সেই আওয়াজটা শুনতে পেলি রে? হ্যাঁ রে দিদি, আমিও তো শুনতে পেলাম। মনে হয় কেউ বিপদে পড়েছে, তাই এভাবে কান্না করছে। হ্যাঁ বোন চল, আমরা একটু সামনে এগিয়ে দেখি কে বিপদে পড়েছে, তাকে তো সাহায্য করতে হবে। এরপর দুই বোন সামনের দিকে এগিয়ে যেতে থাকে, আর হঠাৎই তারা একটা সাপকে আহত অবস্থায় দেখতে পায়। তা দেখে মুন্নি বলে ওঠে, দিদি দিদি, ওই দেখ একটা সাপ আহত অবস্থায় পড়ে আছে, সাপটার শরীর থেকে রক্ত বের হচ্ছে। দিদি তুই বরং সাপটার কাছে যা, আমি কিছু ঔষধি গাছের পাতা নিয়ে আসি, সাপের ক্ষত স্থান থেকে রক্ত পড়া বন্ধ করতে হবে তো। এরপর টুনি সাপের কাছে যায়,
আর মুন্নি তাড়াতাড়ি করে জঙ্গল থেকে কিছু ঔষধি পাতা সংগ্রহ করে নিয়ে আসে। সাপের ক্ষতস্থানে লাগিয়ে দেয়। তাদের দুই বোনের সেবা যত্নে সাপটা কিছুক্ষণ পর কিছুটা সুস্থতা লাভ করে। তোমাদের দুজনকে অনেক ধন্যবাদ পাখি। আজ তোমরা না থাকলে আমি মনে হয় মরেই যেতাম। ধন্যবাদ না হয় পরে দিবে। আগে বলো তো তোমার এমন অবস্থা কে করেছে? আসলে আমি নাগরাজের সবচেয়ে শক্তিশালী সর্পকন্যা। আমার নাগরাজের নাগমণির প্রতি এক ডাইনির চোখ পড়েছে। ডাইনির নাগমণি নেয়ার জন্য যখন তখন আমাদের নাগরাজের সব সাপের উপর আক্রমণ করে, আর তাই ডাইনি আজ আমাকে দেখে আমার উপর আক্রমণ চালিয়েছে। কোন রকমে ডাইনির হাত থেকে আমি বেঁচে ফিরেছি। কিন্তু তোমরা দুজন এই গহীন বনে কি করছো? আসলে আমরা দুবোন প্রতিদিন জঙ্গলে ফুল তুলতে আসি। সেই সব ফুল বিক্রি করে আমরা আমাদের জীবিকা নির্বাহ করি। আজও আমরা ফুল তুলতে এসেছিলাম গো। সত্যি? আজ যদি তোমরা এই দুই কন্যা ফুল তুলতে না আসতে, তাহলে হয়তো আমি যন্ত্রণায় মরে যেতাম। তবে তোমরা দুই কন্যা যখন আমাকে বাঁচিয়েছো, তবে আমিও তোমাদের এক প্রতিদান দিতে চাই। এই বলে সর্পকন্যা তার জাদু শক্তি দ্বারা দুইটি গাছের চারা নিয়ে আসে, একটি মরিচ গাছ আর অন্যটি আম গাছ। সর্পকন্যা মরিচ গাছের চারাটি মুন্নিকে দেয় আর আম গাছের চারাটি টুনিকে দেয় আর বলে, এই নাও দুই গাছ, তোমাদের দুই কন্যাকে দুই গাছ দিলাম আমি। তোমরা এই গাছ দুটি তোমাদের বাসায় নিয়ে গিয়ে রোপণ করবে, আর গাছের গোড়ায় জল দিলে এই গাছ দুটো অনেক বড় হয়ে যাবে, আর তাতে করে আম গাছে বিভিন্ন রঙের আম ধরবে, আর মরিচ গাছে বিভিন্ন রঙের মরিচ ধরবে। এই আমার মরিচ কোনোদিনও শেষ হবে না, কেননা এই গাছ দুটো যে জাদুই গাছ। এই গাছ দুটোর সাহায্যে তোমরা দুই কন্যা সারা জীবন সুখেই দিন কাটাতে পারবে। তবে এখন আমি চলি গো। এই বলে সর্পকন্যা সেখান থেকে চলে যায়। আর দুই কন্যা দুই গাছ পেয়ে ভীষণ খুশি ছিল। আর তারা খুশি মনে বাড়ি ফিরে আসে। এরপর টুনি আর মুন্নি গাছ দুটো তাদের বাড়ির উঠোনে রোপণ করে, আর গাছের গোড়ায় জল দিতেই গাছ দুটো চোখের পলকে অনেক বড় হয়ে যায়। এরপর আম গাছে বিভিন্ন রঙের আম ধরে, আর মরিচ গাছেও বিভিন্ন রঙের মরিচ ধরে। তা দেখে তো টুনি আর মুন্নি ভীষণ খুশি হয়। দিদি দেখ দেখ, সর্পকন্যার কথাই সত্যি হয়েছে। আম গাছে কত রঙের আম ধরেছে, আর মরিচ গাছেও কত রঙের মরিচ ধরেছে। আমার যে কি আনন্দ হচ্ছে দিদি। এখন থেকে আমরা এই আমার মরিচ বিক্রি করে আমাদের সংসার খুব ভালোভাবে চালাতে পারবো রে দিদি। হ্যাঁ রে বোন, হ্যাঁ চল আমরা কিছু আম আর মরিচ পেড়ে বাজারে নিয়ে যাই, আর এগুলো বাজারে নিয়ে গিয়ে বিক্রি করে আসি। চল চল। এরপর টুনি আর মুন্নি কিছু আম আর মরিচ গাছ থেকে পেড়ে নেয় আর সেগুলো নিয়ে দুবোন বাজারে চলে যায়। টুনিদের কাছে এমন রঙিন আম আর রঙিন মরিচ দেখে বাজারের সব পাখিরা টুনিদের কাছে ভিড় করে, আর এক নিমিষেই টুনিদের সব আম আর সব মরিচ বিক্রি হয়ে যায়। এতে করে টুনিদের অনেক টাকা আয় হয় আর দুই বোন অনেক বাজার করে বাড়িতে ফিরে আসে। এভাবেই বেশ কয়েকদিন কেটে যায়। টুনি আর মুন্নি তাদের দুই গাছের রঙিন আম আর রঙিন মরিচ বিক্রি করে আস্তে আস্তে অনেক বড়লোক হয়ে যায়। তারা অনেক সুন্দর একটা বাড়ি বানায়, এমনকি টুনিরা তাদের বনের দরিদ্র পাখিদের সাহায্য সহযোগিতা করতে থাকে। টুনিদের এমন উন্নতি দেখে ওই বনেরই বান্টি কবিতর নামে এক পাখির অনেক হিংসে হতে থাকে।
আচ্ছা, এ টুনিয়ার মুন্নি এত ধনী কি করে হয়ে গেল? ছিল তো সামান্য ফুলওয়ালি, আর হঠাৎ করে এমন ধনী হয়ে গেল কি করে? বনের পাখিদের দেখি আবার সাহায্য করছে। না না, এই রহস্য আমাকে জানতেই হবে। এই বলে কবুতর টুনিদের বাড়ির আশেপাশে ঘুরতে থাকে, আর হঠাৎই কবুতর টুনি আর মুন্নির সেই দুই গাছ দেখতে পায়। ও আচ্ছা, তার মানে এই দুই বোনের ধনী হওয়ার আসল রহস্য এই আম গাছ আর মরিচ গাছ। বাবা, কি সুন্দর টসটসে রঙিন আম ধরে আছে, আর মরিচগুলো তো অনেক বড় বড়। কোনো গাছে যে এরকম ফল ধরে আমি তো জানতামই না। তবে যাই হোক, আজ রাতেই আমি এই গাছ দুটো থেকে সবগুলো আম আর মরিচ পেরে নিয়ে যাব, আর এসব বিক্রি করলে তো আমি এক রাতে অনেক ধনী হয়ে যাব। এই বলে কবুতর হাসতে হাসতে সেখান থেকে চলে যায়। আর রাত হতেই কবুতর টুনিদের বাড়িতে আসে আর বলতে থাকে, টুনি আর মুন্নি তোরা ঘুমা ঘুমা, আরাম করে ঘুমা। তোদের যে আমি কি সর্বনাশটাই না করব, সেটা সকাল হলে তোরা দেখতে পারবি। এবার আমি তোদের থেকে অনেক ধনী হয়ে যাব। এই বলে কবুতর যেই না আম গাছের কাছে আম ছিটতে যায়, তখনই কবুতর ছিটকে দূরে পড়ে যায়। ওরে বাবা রে, এটা কি হলো? আমার পাটা বুঝি ভেঙে গেল, আম গাছ আমাকে ফেলে দিল। দেখি তো একটু মরিচ গাছটা ছুঁয়ে। এই বলে কবুতর যেই না মরিচ গাছে হাত দেয়, তখনই আবারও কবুতর ছিটকে দূরে পড়ে যায়। ওরে বাবা রে, এবার বুঝি আমার হাতটা ভেঙে গেল। মনে হচ্ছে এই গাছ দুটো কোনো জাদুই গাছ। তাতে কি হয়েছে, তোরা আমাকে ফেলে দিলি তাই না? দাঁড়া, তোদের আমি দেখাচ্ছি মজা। এই বলে কবুতর একটা কুড়াল নিয়ে আসে, আর যেই না আম গাছের গোড়ায় কুড়াল দিয়ে একটা কোপ দেয়, তখনই আম গাছ থেকে তীব্র আলোক রশ্মি বের হতে থাকে, আর কবুতর আবারও ছিটকে পড়ে যায়। এমন সময় আম গাছে একটা মুখ ভেসে ওঠে। শয়তান লোভী পাখি, তোকে এত বাধা দেওয়া সত্ত্বেও তুই এই দুই কন্যার দুই জাদুই গাছের প্রতি লোভ করেছিস। তুই কি জানিস না লোভে পাপ আর পাপে মৃত্যু? তবে মর এবার তুই। না না, আমাকে মেরো না, আমার ভুল হয়ে গেছে, আমি আর লোভ করব না, ছেড়ে দাও আমাকে, দয়া করে মেরো না। কিন্তু জাদুর দুই গাছ কবুতরের কথা না শুনে তাদের জাদু শক্তি প্রয়োগ করে আর কবুতরকে মেরে ফেলে, আর কবুতরের মৃতদেহ সেখান থেকে অদৃশ্য করে দেয়, আর সবকিছু আবারও আগের মতো হয়ে যায়। এরপর থেকে দুই কন্যা তাদের দুই গাছের সাহায্যে অনেক সুখে দিন কাটাতে থাকে। সুন্দরপুর নামে একটা বিশাল বড় বন ছিল, সেই বনে এক মা হাঁস তার ছানাকে নিয়ে বসবাস করত। একদিন, মা ও মা, আর কত দূর মামা বাড়ি? হাঁটতে হাঁটতে তো আমার পা ব্যথা হয়ে গেল মা, আমি যে আর হাঁটতে পারছি না মা। চুপ কর তো বাবু, এত কেন কথা বলিস? হ্যাঁ, কিছুদিন আগে তো মামা বাড়ি বলে আমার মাথাটা পাগল করে দিচ্ছিলি, এখন যখন নিয়ে যাচ্ছি তখন আবার রাস্তায় এভাবে চিৎকার চেঁচামেচি করছিস কেন? আয় আমার পিছু পিছু। এ কথা বলে মা হাঁস আর হাঁসের ছানা যেতে থাকে। এদিকে কিছু দূরে একটা শিয়ালও সেই পথ দিয়ে আসতে থাকে। যেতে যেতে তো অনেক ক্ষুধা লেগে গেল, পেটে তো কোনো খাবার নেই। আহ, এভাবে গান বলে কি আর খিদের জ্বালা মিটবে? সব জায়গায় খাবার খুঁজলাম, কোথাও খাবার পেলাম না। আজ কি তাহলে আমাকে না খেয়েই থাকতে হবে নাকি? ওই তো, ওই তো একটা হাঁস, আর হাঁসের ছানা দেখা যাচ্ছে। বাবা, হায় ঈশ্বর, যখন দিলে তখন আমার উপর সবটা ঢেলে দিলে। আহ, কতদিন থেকে আমি হাঁসের মাংস খাই না, আজ মজা করে খাবো। এ কথা বলে শিয়াল হাঁস আর হাঁসের ছানার সামনে যায়,
আর বলতে থাকে, কি রে তোরা মামে মিলে কোথায় যাচ্ছিস? আয় আয় এদিকে আয়, আমার তো বড্ড ক্ষুধা লেগেছে। আজ তোদের দুজনকে সামনে পেয়ে ভালোই হলো। আজ আমি তোদের তৃপ্তি করে খাবো আর নিজের ক্ষুধা মেটাবো। শিয়ালের এমন কথা শুনে মাহাস আর হাসির ছানা ভীষণ ভয় পেয়ে যায়। না না, আমাদের খেও না, ছেড়ে দাও, আমাদের ছেড়ে দাও, আমাদের দয়া করে খেও না, বাঁচাও, কে কোথায় আছো, বাঁচাও আমাদের, কেউ কি নেই আশেপাশে আমাদেরকে বাঁচানোর জন্য? বোকা মাহাস, কাউকে ডেকে কোনো লাভ নেই, কেউ এখানে তোদের বাঁচাতে আসবে না, আজ তো তোরা আমার পেটে যাবি যাবি। না না ছানা, আমাদের এক্ষুনি এখান থেকে পালিয়ে যেতে হবে, তা না হলে এই দুষ্টু শিয়াল আমাদের খেয়ে ফেলবে। সোনা এ কথা বলে মাহাস আর হাসির ছানা সেখান থেকে দৌড়ে পালাতে ধরে। আর শিয়ালও তাদের পিছে পিছে দৌড়াতে থাকে। না, এভাবে আমি আর দৌড়াতে পারছি না, আমার ছানাকে নিরাপদ জায়গায় নিয়ে যেতে হবে আমায়। আমি বুঝে গেছি, শিয়াল আজ আমাদের খেয়ে তবে আমাদের পিছু ছাড়বে। এদিকে আমি আর আমার ছানা দৌড়াতে দৌড়াতে হাঁপিয়ে উঠেছি। আরে ওই তো সামনে একটা বাড়ি দেখা যাচ্ছে, যাই সেখানে গিয়ে কারো সাহায্য চাই। মাহা সেই কথা বলে তার ছানাকে নিয়ে সেই বাড়িতে যায়। আর বাড়ির দরজায় কড়া নাড়তে থাকে। বাড়িতে কেউ আছো? একটু বাহিরে আসো, আমি আর আমার ছানা বড় বিপদে পড়েছি, কেউ কি আছো? সাহায্য করো আমাদের, দয়া করো, আমাদের পিছনে যে একটা দুষ্ট শিয়াল দাঁড়া করেছে। মাহাসের এমন ডাক শুনে টুনি নামের এক পাখি ঘরের দরজা খুলে বাইরে আসে। আর মাহাস আর তার ছানাকে দেখে বলতে থাকে, তোমরা কি জানো না এই বনে এক দুষ্ট শিয়ালের উপদ্রব বেড়েছে বেশ কিছুদিন থেকে, এসো এসো আমার ঘরের ভিতরে এসো। না গো, আমি জানতাম না হঠাৎ করে এই দুষ্ট শিয়াল এভাবে আমাদের পিছু নিবে। তুমি একটু আমার ছানাকে আশ্রয় দাও, আমার জীবনের ভয় নেই, শুধু আমার ছানাটাকে বাঁচাতে চাই আমি, দয়া করো, দয়া করো আমার উপর। মাহাসের এমন কথা শুনে টুনির মনে ভীষণ দয়া হয়, আর টুনি হাসের ছানাকে তার কাছে রাখতে রাজি হয়ে যায়। আর মাহাস তার ছানাকে বলতে থাকে, মারে আজ থেকে এই বাড়িটা তোর, তুই এই বাড়িতেই থাকবি। সোনা টুনি, তুমি দেখো গো আমার এই ছোট্ট ছানাকে, তোমার হাতে আমি আমার ছানাকে রেখে গেলাম, ওই দুষ্ট শিয়ালের কাছে আমি আজ আমার প্রাণ বিসর্জন দিব, যাতে ওই শিয়াল এদিকে না আসে। না মা, তুমি দিও না ওই দুষ্ট শিয়ালের কাছে, আমাকে বাঁচানোর জন্য তুমি তোমার নিজের জীবন শেষ করে দিবে? না, তা হতে পারে না, মরলে আমরা একসাথে মরবো, আর বাঁচলে আমরা একসাথে বাঁচবো। মা মা, আমাকে রেখে যেও না মা, ও মা যেও না। কিন্তু মাহাস তার ছানার কোনো কথাই শোনে না, মাহাস সেখান থেকে চলে আসে। আর টুনি ও হাসির ছানাকে নিয়ে ঘরের ভিতর চলে যায়, আর ঘরের দরজা বন্ধ করে দেয়। মাহাস টুনির বাড়ি থেকে চলে আসার সাথে সাথে আবারও সে শিয়ালের সামনে এসে পড়ে। আর শিয়াল মাহাসকে দেখে বলতে থাকে, এই তো তোকে আবার পেয়েছি, সারা বন আমাকে দৌড় করে নিয়ে বেড়াচ্ছিস তাই না? এবার আমার হাত থেকে পালাবি কোথায়? তা তোর ছানা কোথায় শুনি, কোথায় রেখে এসেছিস তোর ছানাকে? ও বুঝতে পেরেছি, ওই সামনের বাড়িটাতে নিশ্চয় তোর ছানাকে লুকিয়ে রেখেছিস। না দুষ্ট শিয়াল, তুই এই বাড়ির দিকে খবরদার নজর দিবি না, তুই বরং আমাকে খা, তবু আমার ছানাকে ছেড়ে দে শিয়াল, আমাকে খেয়ে তুই তোর ক্ষুধার জ্বালা মিটিয়ে নে। তোকেও খাবো, তোর ছানাকেও খাবো, আগে তুই আমার পেটে যাবি, তারপর তোর ছানা যাবে। আর মাহাসকে খেয়ে ফেলে। এদিকে হাসির ছানা টুনির বাড়িতে তার মায়ের জন্য অনেক কাঁদতে থাকে।
তা দেখে টুনি বলে, কাঁদিস না মা, আর কাঁদিস না, তোর মা আর কোনো দিনও ফিরে আসবে না। তোকে বাঁচাতে যেয়ে তোর মা ওই শিয়ালের কাছে নিজের প্রাণ বিসর্জন দিতে গেছে। না, এ হতে পারে না, এবার আমার কি হবে? মাকে ছাড়া আমি কিভাবে থাকবো? মা ছাড়া যে আমার এই দুনিয়াতে আর কেউ নেই। তুই চিন্তা করিস না ছোট্ট ছানা, তোর মা যখন তোর দায়িত্ব আমার কাছে দিয়ে গেছে, তখন তোকে দেখে রাখার ভার আমার। তোর মতো আমারও এই দুনিয়ায় যে কেউ নেই। এক ঝড়ের রাতে আমি আমার স্বামী সন্তানকে হারিয়েছি। ছোট্ট সোনা, এখন থেকে তুই আমার মেয়ে, আর আমি তোর মা। আর কাঁদিস না মায়ের জন্য, আমাকে মা হিসেবে মেনে নিতে পারবি না? বল, পারবি না? সত্যি সত্যি তুমি আমার মা হবে? ঠিক আছে, তাহলে আজ থেকে তুমি আমার মা। আমি আর কাঁদবো না মা, আর কাঁদবো না। টুনি আর হাসির ছানা যখন এভাবে ঘরের মধ্যে বলতে থাকে, তখনই টুনির ঘরের দরজায় ঠক ঠক করে শব্দ হতে থাকে। কে কে দরজায় কড়া নাড়ছে? কথা বলো, কে এসেছো? আমি এখন দরজা খুলবো না, যাও এখান থেকে। কে কড়া নাড়ছো দরজায়? আমি এসেছি, দরজাটা খোল, দরজাটা খোল বলছি। আমি জানি ওই হাসের ছানা এই বাড়িতেই আছে। ওই মা হাসকে আমি এই বাড়ি থেকে বেরোতে দেখেছি। যদি তোর ভালো চাস, তবে ওই হাসের ছানাকে আমার হাতে তুলে দে। শিয়ালের এমন কথা শুনে টুনি আর হাসের ছানা ভীষণ ভয় পেয়ে যায়। আর টুনি হাসের ছানাকে বলতে থাকে, এবার কি হবে রে মা? ওই দুষ্ট শিয়াল তো সব বুঝে গেছে। তুই এখানে আছিস, আমি তো ওই শিয়ালকে কিছু করতেও পারবো না। শিয়ালের শক্তির সাথে যে আমি পেরে উঠব না। কি করি এবার, কি করি, কি করে তোকে বাঁচাই? হায় ঈশ্বর, আমাকে পথ দেখাও। টুনি যখন শিয়ালের ভয়ে এমন জড়সড় হয়ে যায়, ঠিক তখনই হাসের ছানা ঘর থেকে শিয়ালকে বলতে থাকে, শিয়াল মামা, ও শিয়াল মামা, আমি বুঝে গেছি, তোমার হাত থেকে আমি বাঁচতে পারবো না গো। তাই শোনো না বলি কি, তুমি তো আমাকে খাবেই তাই না? তাহলে কাল থেকে এই সময় এখানে এসো, আমি নিজের ইচ্ছেতেই তোমার মুখে সামনে যাব। বুঝে যখন গেছিস, তবে আজকে এই ঘর থেকে বের হয়ে আয়, আবার কালকের জন্য অপেক্ষা কিসের? আজ সারা দিন তোমার হাত থেকে রেহাই পেতে অনেক ছুটতে হয়েছে, ছুটতে ছুটতে একদম হাঁপিয়ে উঠেছি গো। এদিকে আমি সারা দিন কিচ্ছু খাইনি, আমি তো একদম শুকিয়ে কাঠ হয়ে গেছি। তাই আজ সারা রাত খেয়ে মোটা হয়ে নেই, কাল তুমি এসো আর আমাকে মজা করে খেও, ঠিক আছে? তুই তো ঠিকই বলেছিস, ঠিক আছে ঠিক আছে, আমি তাহলে কাল আসব। এ কথা বলে শিয়াল টুনির দরজার সামনে থেকে চলে যায়। এদিকে হাসির ছানার এমন কথা শুনে টুনি অবাক হয়ে বলতে থাকে, এসব তুই কি বলছিস মা? আমি তো কিছুই বুঝতে পারছি না, আর আমি কিছুতেই তোকে দুষ্ট শিয়ালের খাবার হতে দিব না। তুমি কিচ্ছু দেব না মা, তুমি না কিছুক্ষণ আগে বললে শক্তি দিয়ে ওই দুষ্ট শিয়ালের মোকাবেলা করা যাবে না। তাই আমার এই ছোট্ট মাথায় বড় একটা বুদ্ধি এসেছে, দেখোই না আমি কি করি কাল। শুধু তুমি আমার সাথে থেকো, কেমন? এভাবে সেই দিনটি কেটে যায়। পরের দিন সকালবেলা এরপর হাঁসের ছানা আর টুনি সহ টুনির বাড়ির দরজার সামনে একটা ফাঁদ পাতে, আর সেই ফাঁদের উপরে লতা পাতা দিয়ে ফাঁদটা ঢেকে রাখে, যাতে সেখানে ফাঁদ আছে সেটা বোঝাই না যায়। এরপরই সেখানে শিয়াল আসে। কই রে কই রে হাঁসের ছানা, বেরিয়ে আয়, আমি তোকে খাওয়ার জন্য চলে এসেছি, আমার যে আর দশ হয়েছে না। এরপর হাঁসের ছানা টুনির ঘরের জানালা দিয়ে শিয়ালকে বলতে থাকে, শিয়াল মামা, তুমি ঘরের মধ্যে চলে এসো গো, আমি সারা রাত খেয়ে এতটাই মোটা হয়ে গেছি যে ঘরের দরজা দিয়ে বেরোতেই পারছি না। এসো এসো, ঘরের ভিতরে চলে এসো। হাঁসের ছানার এমন কথা শুনে শিয়াল ঘরের দিকে আসতে থাকে। একি একি, আমি এই জালে জড়িয়ে গেলাম, কিভাবে জড়িয়ে গেলাম? বাঁচাও বাঁচাও, এবার আমি বুঝতে পেরেছি, পিচ্চি হাঁসের ছানা, তুই আমাকে ধরার জন্য ফাঁদ পেতেছিস।
আমার সাথে চালাকি করলি তো? তখনই টুনি আর হাঁসের ছানা ঘরের ভিতর থেকে লাঠি নিয়ে বাইরে বেরিয়ে আসে। কি মনে করেছিস, আমি ছোট বলে আমার বুদ্ধি নেই? তোর জন্য আমি আমার নিজের মাকে হারিয়েছি। টুনি মা, আজ আমরা এই শিয়ালকে লাঠি দিয়ে পিটিয়েই মেরে ফেলবো। এই কথা বলে হাঁসের ছানা আর টুনি শিয়ালকে মারতে থাকে। আর শিয়াল মারের যন্ত্রণা সহ্য করতে না পেরে প্রাণপণে জাল থেকে বেরোতে চেষ্টা করে। আর অবশেষে শিয়াল জাল থেকে বের হয়ে যায়। কিন্তু শিয়াল জাল থেকে বের হলেও তার লেজটা জালে আটকে কেটে যায়। আর শিয়াল তার কাটা লেজ নিয়ে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। আর এভাবেই হাঁসের ছানা শিয়ালের হাত থেকে মুক্তি পেয়ে যায়। এরপর থেকে টুনি আর তার হাঁসের ছানা অনেক সুখে শান্তিতে বসবাস করতে থাকে। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।